ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গত উনতিরিশ নভেম্বর দু সালের ব্যালন্ডিয়রের মীমাংসা হয়ে গেছে দু সালের জুন জুলাইয়ে ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতা দু হাজার একুশ ব্যালণ্ডিওর তুলে দেওয়া হয়েছে লিওনেল মেসির হাতে টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করার পাশাপাশি সদ্য সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে কোপাদেলের জিতা কিংবা সবশেষ লালিগা মৌসুমে সর্বোচ্চ গোল দেতা হওয়ায় এই কৃতিত্ব অর্জন করেছেন লিওনেল মেসে এদিকে লিওনেল মেসের ব্যালণ্ডিওর জয়ের পর এ নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন অনেকের মতে দু হাজার একুশ ব্যালন্ডিওর জয়ের দৌড়ে এগিয়েছিলেন রবার্ট লেভান্দোসকে। তবে বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটের পর দেখা গেল ছয়শত তেরো ভোট পেয়েছেন লিওনেল মেসে মেসির থেকেও তেত্রিশ ভোট কম পেয়েছেন রবার্ট লেভান্দোস্কে ভোটাভুটিতে দ্বিতীয় স্থানে ছিলেন বায়ার্ন মিউনিখের এই পলিশ তারকা তবে এর আগে দুহাজার বিশ সালের ব্যালৌণ্ডিওর জয়ের জন্য যোগ্য দাবিদার ছিলেন রবার্ট লেভান্দোসকে পুরো মৌসুম জুড়ে অসাধারণ পারফর্ম করেছেন এই পলিশ তারকা সে বছর ফ্রান্স ফুটবল ঘোষণা করেছে করোনা মহামারীর কারণে ফুটবলারদের যোগ্যতা যাচাই করতে না পারায় ব্যালৌণ্ডিওর দেওয়া হবে না দু বিশ সালে ব্যালৌন্ডিওর দেওয়া হয়নি যার ফলে জিততে পারেননি রবার্ট লেভান্দস্কে আর এ বছর লিওনেল মেসির কাছেই পরাজিত হয়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা তবে এতে হতাশ হওয়ার কিছু নেই লেভান্দস্কি ভক্তদের ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক পাস্কেল ফারে আসার কথা শুনিয়েছেন রবার্ট লেভান্দস্কির ভক্তদের লেভান্দস্কের ব্যালণ্ডিওর জয়ের স্বপ্ন এবার পূরণ হতে পারে পাস্কেল ফারে জানিয়েছেন ব্যালণ্ডিওর অনুষ্ঠানে লিওনেল মেসির এক কথার পর দু বিশ সালের ব্যালণ্ডিওর দেওয়ার কথা ভাবছে ফ্রান্স ফুটবল ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ এই মর্যাদার পুরস্কার জয়ের পর লিওনেল মেসি রবার্ট লেভানদোস্কি প্রসঙ্গে বলেন লেভানদোস্কির সঙ্গে লড়াই করাটা আমার জন্য সম্মানের প্যালোন্ডিওর জিতার দৌড়ে সে বেশ যোগ্য এই পুরস্কার লেভানদোস্কিরও প্রাপ্য গত বছর সবাই এ ব্যাপারে একমত ছিল দু হাজার সালের রবার্ট লেভানদোস্কির জিতা উচিত ছিল এরপর ফ্রান্স ফুটবলকে লিওনেল মেসি অনুরোধ করেছেন 2020 বিশ সালের ব্যালোন্ডিওরটি রবার্ট লেভানদোস্কির হাতে তুলে দেওয়ার জন্য এ সময় মেসি বলেন আমার মনে হয় ফ্রান্স ফুটবলের উচিত রবার্ট লেভান্দোস্কিকে প্যালণ্ডিয়র পুরস্কার দেওয়া কারণ দু সালের এই পুরস্কার প্রাপ্য তার আশা করি ফ্রান্স ফুটবল সেটা রবার্ট লেভান্দস্কির হাতে এবার তুলে দিবে রবার্ট লেভান্দস্কির হাতে এই পুরস্কার যাবে সেটা আশা করছি কারণ গত মৌসুমে লেভান্দস্কির ছাড়া আর কেউই এই পুরস্কার জিতার যোগ্য ছিল না দু হাজার বিশ সালের ব্যালণ্ডিওরটি লেভান্দস্কির ঘরেই থাকা উচিত লিওনেল মেসির এই অনুরোধের পর ফ্রান্স ফুটবলের প্রধান সাংবাদিক পাস্কেল ফারে আসার কথা শুনিয়ে বলে লিওনেল মেসি খুবই সুন্দর এবং বুদ্ধিদীপ্ত একটা কথা বলেছে দু হাজার বিশ সালের ব্যালণ্ডিওর নিয়ে আমরা ভাবতে পারি পাশাপাশি আমাদের ব্যালণ্ডিওরের ইতিহাসে সম্মানও রাখতে হবে লিওনেল মেসির হাতে এবারের ব্যালন্ডিয়র তুলে দেওয়ার পর যে নতুন বিতর্কের জন্ম হয়েছে সেই বিতর্ক ফেঁকে ফেলতে হলেও দু হাজার বিশ সালের ব্যালণ্ডিওরটি রবার্ট লেভান্দস্কের হাতে তুলে দিতে চায় ফ্রান্স ফুটবল এমনটাই ইঙ্গিত করেছেন পাস্কেল ফারে মেসির অনুরোধে এবার ব্যালণ্ডিওর জিততে যাচ্ছেন রবার্ট লেভান্দস্কে